প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদের ভালোবাসায় আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে উৎসাহিত হই তাহলে চলুন শুরু করা যাক এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব কাতারের ফুটবল অধিনায়ক হাসান আল হাইদুসকে নিয়ে কে এই হাসান আল হাইদুস কিভাবে আসলেন কাতার ফুটবল টিমে চলুন হাসান আল হাইদুস সম্পর্কে অনেকগুলি তথ্য জেনে নেওয়া যাক কিছু সময় নিয়ে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তার নাম হাসান আল হাইদুস তার পুরো নাম হাসান খালিদ আল হাইদুস তিনি 1990 সালের 11 ডিসেম্বর কাতারের দোহায় জন্মগ্রহণকারী একজন মুসলিম কাতারি পেশাদারী ফুটবলার বর্তমানে তিনি কাতার জাতীয় দলের অধিনায়ক তার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি তার ওজন 62 কেজি তার জার্সি নম্বর 10 তিনি বর্তমানে কাতারের স্টারস লীগের আল সাদ ক্লাবে এবং কাতারের জাতীয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলেন হাসান আল হাইদুস 1998 ও 99 মৌসুমে কাতারি ফুটবল ক্লাব আল সাদের যুব পর্যায়ের হয়ে তার খেলোয়াড়ি জীবন শুরু করেন পরে 2007 ও 8 মৌসুমে একই ক্লাবের হয়ে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ে খেলোয়াড়ি জীবন শুরু করেন সেখানে তিনি এ পর্যন্ত 13টি মৌসুমে অতিবাহিত করেছেন আল সাদের হয়ে এ পর্যন্ত তিনি 294টি ম্যাচে 92টি গোল করেছেন 2007 সালে কাতার অনুর্ধ্ব 20 জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে জাতীয় দলে তার অভিষেক হয় তারপর তিনি অনুর্ধ্ব 23 দলের হয়েও খেলেছেন বয়স ভিত্তিক দলের হয়ে তিনি সর্বমোট 18 ম্যাচে 10টি গোল করেছেন 2008 সালের 6 সেপ্টেম্বর বাহরাইনের বিরুদ্ধে তার জাতীয় দলে অভিষেক হয় 2013 সালের 13 অক্টোবর ইয়েমেনের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে তিনি প্রথম গোলটি করেন এ পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি 169টি ম্যাচে 36টি গোল করেছেন দলগতভাবে ঘরোয়া ফুটবলে এ পর্যন্ত তিনি 17টি শিরোপা জিতেছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি 2টি শিরোপা জিতেছেন যার মধ্যে এএফসি এশিয়ান কাপ অন্যতম বর্তমানে তিনি অন্যতম ধনী এবং সবচেয়ে জনপ্রিয় ফুটবল খেলোয়াড়ের তালিকাভুক্ত 2019 সালে তার সম্পত্তির নেট মূল্য ছিল প্রায় 2.5 মিলিয়ন প্রায় 25,34,76,500 টাকা এবং বর্তমানে 2022 সালে তার সম্পত্তির নেট মূল্য প্রায় 4 মিলিয়ন প্রায় 40,55,62,400 টাকা 2014 সালে দোহা স্টেডিয়াম দ্বারা পরিচালিত একটি জরিপে তিনি সেরা কাতারি প্লেয়ার হিসেবে ভোট পেয়েছিলেন কোচ বিশ্লেষক এবং প্রশাসকদের একটি প্যানেল থেকে 104 ভোটের মধ্যে 58টি ভোট পেয়ে নির্বাচিত হন হাসান আল হাইদুস তার পরিবার সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি তবে তিনি বিবাহিত 2013 সালের 29 ডিসেম্বর তিনি একজন কাতারি মহিলাকে বিয়ে করেন তাদের একটি কন্যা সন্তান রয়েছে 2022 সালের 30 জুন আল সাদের সাথে তার চুক্তি শেষ হয় হাসান আল হাইদুসকে নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি আমরা আবার ফিরব নতুন আরও ভিডিও নিয়ে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ